আমরা লজ্জিত, আমরা এদেশের নাগরিক, আমরা লজ্জিত যে আমরা নারী, আমাদের কোনো মানে সুরক্ষা নিয়েও আমরা দশবার ভাববো যে নারীরা কি সত্যিই সুরক্ষিত। আমরা লজ্জিত যা চলছে, যা হচ্ছে, এখনো কোনো সুরাহা হয়নি, আর শয়ে শয়ে হাজারো হাজারো কোটি কোটি মানুষরা রাস্তায় নেমে যাচ্ছে। অনেক ব্যাপারেই আমরা লজ্জিত, আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের দাঁড়াতে হবে, উঠতে হবে, মোকাবেলা করতে হবে, লড়াই করে বাঁচতে হবে। আমরা মেয়েরা গৃহলক্ষ্মী বলে, কিন্তু বাইরে আমাদের মা দুর্গা রূপে আমাদের বেরোতে হবে, মায়ের রূপে আমাদের বাইরের জগতে বেরোতে হবে। মেয়েরা ঘরে বসে থাকার পাত্রী নয়, মেয়েরা কখনো ঘরে বসে থাকবে না। মেয়েরা এই সমাজে একবারে পুরুষের সমসাময়িক, যা পুরুষ তাহাই নারী। নারীরা যে ঘরে বসে থাকবে, বাসন মাজবে, কাপড় কাটবে, স্বামী সেবা করবে, ঘর করবে, না, এখন এই 21st century এগুলো না। মেয়েরা অনেক আগের থেকেই মেয়েদের স্বাবলম্বী হওয়া, মেয়েদের পুরুষের সমসাময়িক হয়ে ওঠা আমাদের কর্তব্য, আমাদের মায়েদের কর্তব্য। যে কন্যা সন্তান জন্মালেই যে বাবা কন্যা সন্তান জন্মেছে, না, তা না। প্রত্যেকটা সিচুয়েশনে কী করে নিজেকে ফাইট ব্যাক করে থাকতে হয়, সেগুলো মেয়েদের জানা উচিত, আর সমাজ আমাদের দেখিয়ে দিল, আর চোখটা খুলে গেল আমাদের যে এখনও কোথাও কোথাও যে এত মধ্যে এত কিছু ঘটে গেল, কিন্তু একজনকেও সেই হিসাবে আমরা এখনও তথ্য সংগ্রহ করতে পারলাম না। যাই হোক, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস চলতেই থাকবে, এবং মিছিলের পর মিছিল যতদিন না ধরা পড়ে আর কি। যাই হোক, এটা গেল যা সিচুয়েশন ঘটেছে, লজ্জাকর সিচুয়েশন, ধিক্কার জানাই এই সিচুয়েশন, লজ্জাকর। আর তেমনি মানে হোয়াইটিতে এমন নারীরূপী কিছু মহিলা ক্রিচার আছে, তারা মৌখিকভাবে, কাল একটা লাইভ দেখছিলাম, অবিরত বৃষ্টি হচ্ছিল, আজকে আমার মেয়ের আসার কথা, বিশাখার আসার কথা, মি অ্যান্ড মাই মমের যে ওনার, আমার মেয়ে, তার আসার কথা, ওর প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে দেখে এই মানে ইয়েতে, ওয়েদারে, ওই জন্য ওর হয়ে আজকে এগেইন আমি মা আসলাম তোমাদের সামনে আরেকটা আলোচ্য বিষয় নিয়ে। সেটা হচ্ছে যে আমরা নারী, আমরা সব পারি, কিন্তু যখন এই নারী হয়েও যখন দেখবো নারীরা দিনের পর দিন অসভ্যতামি করে যাচ্ছে, দিনের পর দিন অসভ্যতামি করে যাচ্ছে, সেই তখন আমরা সেই নারী সত্তাটা জেগে তাদের কী করে থামাতে হয়, কী করে রুখতে হয়, সেগুলোও যেন আমরা করি। বাইরের জগতে তো তোমরা সবাই এখন জানো, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, দেশে বিদেশে সর্বত্র এখন ছেয়ে গেছে যে জিনিসটা হয়েছে, কিন্তু যারা মানুষরূপী কিছু ক্রিচার আছে ওয়াইটিতে, ইউটিউবে, তারা এ সমস্ত ধার থাকছে না। তারা এইটাকে কেন্দ্র করে, এই ইনসিডেন্টটাকে কেন্দ্র করে, ওই একটা হাতিয়ার করে তারা নিজেদের মনস্কামনা অন্যভাবে, এটাকে তো প্রতিবাদ বলে না, নোংরামি করে বেড়াচ্ছে। এদের দমন করতে হবে। আমাদের কাজ এই সমস্ত মহিলা ক্রিচার্স মানে মানুষরূপী নরপিশাচিনীদের কী করে থামাতে হয়, তার জন্য আমাদের ওয়াইটিতে, ইউটিউবে, বেঙ্গলি কমিউনিটিতে আমাদের কী করে থামাতে হয়, তার জন্য একটা আন্দোলন করতে হবে। যে দিনের পর দিন যাদের কোনো কাজ নেই, তারা কারুর মা, কারুর স্ত্রী, কারুর বা মেয়ে, এই 4 থেকে 5টা ক্রিয়েটার যা শুরু করেছে প্রত্যেক দিন লাইভ করে করে, লাইভ, এখানে আমরা কী লাইভ দেখছি মেটার জাস্টিস নিয়ে, সবাই ফেসবুকে, ইনস্টাগ্রামে, ইউটিউবে সমস্ত ভালো ভালো কথা, এগুলো ওই মেটার জন্য লড়ছে, কিন্তু এখানে যে 4-5 জন
ক্রিচার্স আছে, নরপিশাচিনী ক্রিচার্স আছে, তারা ওই মেয়েটির হয়তো কিছুই করছে না, তারা যৌনতার হয়ে, যৌন নিবেদন, যৌন আবেদন, যৌনতা হয়ে লাইভ করছে, যৌন ওর মধ্যে সব কিচ্ছু নেই, গুড ফর নাথিং, ওর মধ্যে শুধু যৌনতা ভরা, শারীরিক যৌনতা। এবং দুটি বাচ্চারকে দিয়ে কালকে একটা অসম্ভব নোংরা লাইভ হলো, সেটি হচ্ছে সঞ্জয়ের ছেলে, সঞ্জয় হাসের ছেলে আর বেঙ্গলি ব্লক বাই নূপুর, নূপুরের মেয়েকে নিয়ে, এই দুটি। আর আমার মেয়ে তো গোদার খাসি আছেই, কিন্তু এই গোদার খাসি যদি যার ওপরে পড়বে তাকে একদম ধরাসাত করে দেবে। সুতরাং গোদার খাসির লড়াই আমার মেয়ে নিজেই লড়বে, সে ওয়েল এনাফ এখন অনেক ইয়ে। কিন্তু আমি যাকে বলতে এসেছি যে এই এর দমন, এই এইগুলো দমন করতেই হবে, সেটা হচ্ছে যে এরা এই কজন নরপিশাচিনী ক্রিচার, এরা কী করে জানছে যে সঞ্জয় হাতসের, আমাদের আমার এক সন্তান সম আর একজন ক্রিয়েটার, তার সন্তানকে নিয়ে, তার সন্তানকে নিয়ে তারা মানে অনবরত মানে মানে ডাল ভাতের মতো বলে যাচ্ছে যে এই সন্তান এই বাবার না। এই ওয়াইটির যে দাদা ভাই সঞ্জয় হাতসের বাচ্চা না, এই বাচ্চা হচ্ছে সঞ্জয় হাতস যে যেখানে কর্মরত তার মালিকের দ্বারা এবং তার স্ত্রী আর মালিকের মধ্যে সম্পর্ক হয়ে এই বাচ্চা হয়েছে। এটার কী সুরাহ করবে তোমরা, এটা কী করবে? আমি এটার হয়েও আওয়াজ তুলতে এসেছি। আরেকটি মেয়েকে বলা হচ্ছে, একটা নূপুর ক্রিয়েটারটি নিরীহ করছেন আছে, তার মেয়ে রাস্তায় দাঁড়িয়ে, ল্যাম্পোস্টের সামনে দাঁড়িয়ে বেলুন বিক্রি করে, তাই দেখে কাস্টমারকে ডাকে। এদের কি বিচার হবে? তোমাদের হাতে ছেড়ে দিলাম। এই যে তিন চারজন লাইভে, ওপেন লাইভে বলে যাচ্ছে, ইজ ইট নট এ ক্রাইম? এর কোনো সুরাহ হবে না, এর কোনো ক্রাইম লিস্টে ধরা হবে না। এর জন্য তো অনেক অনেক জায়গায় এগুলো করা উচিত। আর কি বলছে তোমাদের একটু মানে মুখ দিয়ে ভাষা আনানো যাবে না, যে সঞ্জয় ছেলের মুখটা নাকি ওর মায়ের মতো হয়নি, কিছু অ্যাঙ্গেল থেকে সঞ্জয়ের মতো লাগে আর কিছু অ্যাঙ্গেল থেকে সঞ্জয় যেখানে কর্মরত সেখানে যে সঞ্জয়ের বস, যে মালিক, তার আদলে এই ছেলেটি, মানে যেহেতু তার বাবা সঞ্জয় না ওই পুরুষটি, সেজন্য তার মুখের আদলটা তার মতো হয়েছে। খালি বাড়িতে নাকি সঞ্জয় স্ত্রীর ওপরে তারা, স্ত্রী খুব নিম্ন মানে মানের কাজকর্ম করে এই বাচ্চা পয়দা করেছে। প্রথমত তোমাদেরকে কোশ্চেন করছি, সমস্ত বেঙ্গলি কমিউনিটি ওয়াইটির কাছে নিবেদন, যে এই যে চার পাঁচজন এরকম আরম্ভ করেছে তাদের কী অ্যাকশন তোমরা নিতে চাও? কমেন্ট সেকশনে, আজকাল তো কমেন্টস কেউ করছে না, তাও তোমরা জানাবে। আমার অন্য টাইপ ভিউয়ার্সদের বলছি যে এই চার পাঁচজনকে কী করা উচিত, ওয়াইটিতে এই চার পাঁচজনকে যারা 24 ডেজ যৌনতা নিয়ে লাইভ করে যাচ্ছে, কারটা বড়, কারটা ছোটো, কারটা দেখা যায় না, কার ইয়েতে বীর্য পদার্থ এতটা পড়েছে, আচ্ছা সমস্ত যৌন যৌনতা নিয়ে, আর কার কার দ্বারা বাচ্চা পয়দা হয়েছে, কার বাচ্চার ল্যাম্পোস্টে দাঁড়াচ্ছে, বেলুন নিয়ে, এই বেলুন, বীর্য পদার্থ, যৌন আবেদন, যৌন, এর বাচ্চা না, এর বাচ্চা এই করে হয়েছে, এই মালিকের দ্বারা হয়েছে, এরা কী করে জানছে? আমার এখানেই কোশ্চেনটা। এরা এত বড় একটা কেস আমাদের কলকাতা, খাস কলকাতা শহরে হয়ে গেল, এখনও পর্যন্ত আসল যারা দোষী তাদের আমরা এখনও পর্যন্ত দোষী সাব্যস্ত কেউ হয়নি, এখনও সিবিআইয়ের হাতে উঠে আসছে এবং প্রত্যেক দিন মিছিলের পর মিছিল টেলিভিশন তারকারা, মুভি মানে বেঙ্গলি টেলিভিশন, বেঙ্গলি থিয়েটার কর্মীরা, তারপরে সিনেমা জগতের লোকরা সব নেমে আন্দোলন করছে। সেই সিনারিওতে, এই সমস্ত সিনারিওতে
এই চার থেকে পাঁচজন ক্রিয়েটার বসে বসে নোংরার থেকে নোংরা লাইভ করছে, লাইভ করছে। শুধু লাইভ না, যদি মেটার শুরু যাচ্ছে কিছু করতো, মেটার হয়ে কিছু যদি কথা বলতো, মেটার হয়ে যদি কিছু বলতো, তাহলে হয়তো আমরা লাইভটাকে একটু প্রাধান্য দিতে পারতাম যে হ্যাঁ ঠিক আছে, এরা এরা এখন যা সিনারিও চলছে, যা ঘটনা আমাদের এই পশ্চিমবাংলায় হয়েছে, তাই নিয়ে কিছু বলছে। কিন্তু না না, একদমই না, তারা পার্সোনাল অ্যাটাক করে যাচ্ছে এবং নোংরা থেকে নোংরা মানে যৌন নিবেদন, যৌনতা, যেখানে যৌনতা লাইভ হচ্ছে, এটা সেখানে খালি এর বাচ্চা তার না, এর এখানে এইসব হয়েছে, তারপরে এর এই বডি পার্টসটা ছোটো, এর বডি পার্টসটা বড়, এ এখানে দাঁড়িয়ে করবে, এ এখানে দাঁড়িয়ে বেলুন দেখাবে, বেলুন বল এই সমস্ত করে যাচ্ছে, এর বাচ্চা তা না, তাহলে ঘরের মধ্যে এসে এর সাথে সে মানে সমস্ত কিছু সেক্সুয়াল, কেটা বলে পারভার্টেড, সেক্সুয়াল পারভার্টেড লাইভ হচ্ছে, মানে পারভার্সনের লাস্ট স্টেজে, ক্যান্সারের যেমন লাস্ট স্টেজ, যখন ডক্টররা হ্যান্ডস আপ করে দেয় যে আর এই রুগীকে আর দেখতে পারবো না, এটা ওনার লাস্ট স্টেজ। এই চারটে ক্রিয়েটারের সেক্স মানে সেক্স সম্বন্ধে সেক্সুয়াল আর্জ পারভার্সনের লাস্ট স্টেজে এরা পৌঁছে গেছে, এদের কোনো ওষুধে কাজ করবে না, সিধা এদের কিছু করতে হবে, এদের ব্যবস্থা, এদের ব্যবস্থা কিছু করতেই হবে, কারণ এদের যদি ব্যবস্থা না কর, দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন এই লাইফ দেখতে না, যদি না দেখো, তোমরা এক কাজ করো, প্রত্যেকে যখন এই লাইফটা তোমাদের সামনে আসবে, এনতাসে রিপোর্ট মারো, রিপোর্ট 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 মারো, রিপোর্ট মেরে মেরে, রিপোর্ট মেরে, যেখানে যারা পাচ্ছ রিপোর্ট মেরে, এই কজন ক্রিয়েচার্সকে, নর পিশাচিনী ক্রিয়েচার্সকে উড়িয়ে দাও। ওরা সাহস পায় কী করে, ওরা সাহস পায় কী করে এই সমস্ত লাইভ করা, যখন আমাদের পরিস্থিতি এইরকম। একটি পুরুষ ক্রিয়েটারকে, যার নাম সঞ্জয় হাট, বুঝলাম বুঝলাম সঞ্জয় এক সময় অত্যন্ত ভুল করেছে, বুঝলাম সঞ্জয়ের সত্যি ভুল হয়েছিল, আই এগ্রি যে সঞ্জয়ের ভুল হয়েছে, সঞ্জয়ের উচিত হয়েছিল না যে নারীদের নিয়ে, যেমন ও নারীদের হয়ে করেওছে, আবার ওগুলো ওর করা উচিত হয় না। অনেকদিন আমি সঞ্জয়কে সাবধানও করে দিয়েছি, বেরিয়ে আসতে বলেছি, নিজের মতো ভিডিও করো সঞ্জয়, এর মধ্যে আসবে না, এর পরিণতি তো দেখতে পাচ্ছ কী হচ্ছে। তা সঞ্জয় যে 1000% ঠিক সেটাও আমি বলছি না, আমি মা হয়ে আমার সন্তানকে, ছেলেকে বলছি, সে ভুল ছিল, কিন্তু এখন ইদানিং অনেক দিন যাবৎ সে তো ভুল না, এবং ঠিক আছে, সে যদি কোনো সময় ভুল করে থাকে, তার স্ত্রী তো করেনি, তার সন্তান তো করেনি, অ্যাটাকটা তার সন্তানের ওপর, তার স্ত্রীর ওপরে কেন করছে। নতুন নতুন দুজন ক্রিয়েটারকে দেখছি, তারা আমাকে চেনে না, জানে না, আমার মেয়েকে জানে না, শোনে না, চেনে না, আমাদের ওপর অ্যাটাক করছে। কেন ভাই, তোমাদের নিয়ে তো আমরা কিছু করি, সাম চশমা চোখে সাম টিচার যে বলে, আর আরেকজন আছে, আমি তাদের চিনি না। আমি ইন জেনারেল বলতে এসেছি যে জঘন্য থেকে জঘন্য থেকে জঘন্যতম লাইফ, যে সমাজের কাছে এটা কলঙ্ক এই লাইফ দেখা, এবং পার্সোনাল অ্যাটাকের পর অ্যাটাক, এর কী করে ওরা বুঝতে পারছে, কী করে ওরা বুঝতে পারছে যে এই ছেলেটি ওই মেল ক্রিয়েটার যে সঞ্জয়ের না, কী করে বুঝতে পারছে? ওরা কি বাড়িতে যখন দাঁড়িয়ে থেকে দেখেছে কাউকে ঢুকতে, ওরা কি ওখানে ওই সামনে দাঁড়িয়েছিল, আন্দাজে ঢিল চড়ে যে কন্ট্রোভার্সি তৈরি করছে, নোংরা নোংরাতম কন্ট্রোভার্সি তৈরি করছে, ওরা কি জিনিসটা, হ্যাঁ অনেক ব্লগারদের নিয়ে করছে, টিনা সন্দীপ এদের নিয়ে করছে, এরাও এদেরও কিন্তু আমি হিসাবে কাতায় ফেলছি না, কারণ কেউ আমরা, উই আর অল ক্রিয়েটার্স, আমরা কেউ ওদের বাড়ি গিয়ে দেখছি না, কিন্তু আমরা একটা কন্ট্রোভার্সি তৈরি করে করে কিছু বানিয়ে কিছু নিজস্ব ভিডিও রিলেটেড শেষ করতে পারিনি, তা কিছু বক্তব্য আমি পেশ করলাম, এবং সবার উদ্দেশ্যে এটাই বলবো যে আমাদের যা হচ্ছে চারিদিকে, আমরা জাস্টিসের জন্য এত আমরা মিটিং মিছিল এত হচ্ছে, সেই রকম ওয়াইটিতেও এমন একটা জন্তু জানোয়ার আছে, কিছু ক্রিচার্স চার থেকে পাঁচজন যে সমানে লাইভ করে করে
মানে পারভার্টেড লাইফ যাকে বলে, একটা লোকের শরীর খারাপ হয়ে যাচ্ছে, লোকের নিতে পারছে না, টোটালি স্টপ করে দেওয়া উচিত। সুতরাং এখানে আমি ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে ডু লাইক শেয়ার কমেন্ট। অ্যান্ড মি অ্যান্ড মাই মমের থেকে, আমি মা, মেয়ের শরীরটা খারাপ, হেডেক, যন্ত্রণা, মাথায় যন্ত্রণা হচ্ছে, এই জন্য আসতে পারেন। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। টাটা।